হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের গ্রহের আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, বর্তমানে তেলের বাজারে যে আগুনটাই না লেগেছে সেটা আমাদের প্রত্যেকেরই একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকেই বলেন গেল বছরের দেওয়া পেঁয়াজের 200 টাকা রানের টার্গেটে এখন ব্যাট করছেন সোয়াবিন তেল। তাই আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে পেঁয়াজের কিছু ভিন্ন ধরনের বিনোদন নিয়ে। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক সোয়াবিন তেলকে নিয়ে ঘটে যাওয়া সেই বিনোদনগুলোকে। যদিও এই ভিডিওটি বাংলাদেশের পুরনো সিনেমার একটি দুর্ভিক্ষের দৃশ্য, তারপরও এই সিনেমার এই সিনটি বর্তমানের তেলের সাথে একেবারে মিলে যায়। সব ক্যা দেখনা পড় রা হ্যায়, আচ্ছা হ্যায় না আন্ধা। আর এখানে দেখুন বর্তমানে তেলের বাজারে আগুন লাগার পর প্রতিটা ফ্যামিলির কর্ণধার বাবা হোক কিংবা ভাই হোক তাদের অবস্থা এরকম হয়েছে। এই দেখো তোমার জন্য কি জিনিস বানায়, এই যে শিশি দেখতেছো না, এই শিশির মাথায় একটা ফুটো আছে। শোনো, এখান থেকে তুমি কড়াইতে তেল ঢাললি পরে তেল আর বেশি পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর কোনো রকম যদি তরকারির ভিতরে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে তারা কি বলে শুনুন। ডাইলের মধ্যে কি তেলের জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে? ডাইলের উপরে তেল ভাসতেছে কিসের জন্য কমলা পানি? যদিও আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের, তারপরও এই দৃশ্যটি দেখার পর আপনার একটু হলেও খারাপ লাগবে। আর এই দৃশ্যটি দেখে মনে হচ্ছে বাংলাদেশের দুর্ভিক্ষের দিনটা বোধহয় কাছেই চলে আসছে, নয়তো তেলের দাম 10 টাকা কমে নেওয়ার জন্য মানুষের কতটাই না হাহাকার। এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এখানে তো এই লোকটির তেলের দাম শুনে মিরগি উঠে গেছে। তেলে তো ভাবেছিলাম ভাই, আচ্ছা আচ্ছা তেলে দাম না ভাই, আমার মাথা তো নষ্ট হয়েছে ভাই, পাঁচটা তেল খাওয়া যেত না ভাই। বুঝো ডেকেছি মালুম না। আপনি কি সয়াবিন তেল শেষ হয়ে যাওয়ার টেনশনে ভুগছেন? তাহলে আমাদের গ্রহ আপনাদের জন্য নিয়ে আসছে একটি নিনজা টেকনিক, আর এই টেকনিক ব্যবহার করে আপনি তেলের ব্যবহার রোধ করতে পারেন। এবার চলুন দেখা যাক আপনি কিভাবে তেল ছাড়া পানি দিয়ে ডিম ভেজে খাবেন। আমাদের প্রতিবেশীদের মাঝেই কিছু কিছু মানুষ রয়েছেন যারা কিনে কোনো কিছুর দাম বেড়ে গেলেই ধার নিতে শুরু করেন, আর যখন ওই পণ্যগুলোর দাম কমে যায় তখন ঠিক আরামসেই সেগুলো ফেরত দিয়ে দেয়। আপনি চাইলে 1 লিটার তেল দিয়ে 1 বছরও চালাতে পারেন, কিভাবে চলুন দেখা যাক এই ভিডিওতে। আর কিছু কিছু টিকটকারদের কর্মকাণ্ড দেখলে মনে হয় যেন পায়ের জুতো খুলে ছুঁড়ে ফেলে দিই। তো বন্ধুরা, এতদিন তো স্বর্ণ অলঙ্কার কিংবা টাকা পয়সা হাইজ্যাক হয়েছে, আর এখন থেকে হাইজ্যাক হতে শুরু করেছে সয়াবিন তেল। আবার কিছু কিছু মহিলা রয়েছেন যারা কিনে তাদের প্রতিবেশীর সাথে খাতিল জমাতে বোতলে সবটুকু তেল দিতেও দ্বিধাবোধ করে না, তাদের জন্য এই ভিডিওটি। ভাবি কিছু মনে করেন না, হনেন আপনি এবার একটু মানছিরে তেল দাও বন্ধ করেন, মানে আপনি যেই হারে মানছিরে তেল দেন ভাবি এবার একটু কমাই কমে দিতে হবে, না বন্ধ করতে হইব। আর এখানে তো তেলের দাম বেড়ে যায় পানির সাথে তেল মিশিয়ে কাজটা চালিয়ে যাচ্ছে। আর বর্তমানে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এমনটা না হলেও পরিবারের লোকজন তেল নিয়ে মহা টেনশনে রয়েছে, তাই এবার চলুন তেল নিয়ে একটি গান শুনে আসা যাক। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের গ্রহের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।